আমার খাওয়ামি চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য আমি নিয়ে হাজির হয়ে গেছি দই আর পাউরুটি দিয়ে তৈরি চমৎকার স্বাদের একটা দই টোস্টের রেসিপি, যেটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন সকালের জল খাবারের জন্য। এই দই টোস্ট বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 4 চামচ টক দই। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ বেসন। তারপরে ভালো করে সব একসাথে মিশিয়ে নিতে হবে, যাতে মিশ্রণটার মধ্যে এক ফোঁটাও না লাম্পস থাকে, একদম স্মুথ ব্যাটারটা হতে হবে। ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। এবার একটা তড়কা প্যান নিয়ে তাতে অ্যাড করলাম 1 চামচ গাওয়া ঘি, তাতে দিয়ে দিলাম 1/4 চামচ কালো সর্ষে আর 2 কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিচ্ছি 10-15টার মতো কারি পাতা। এবারে কাঁচা লঙ্কা, কারি পাতা, কালো সর্ষেটাকে 1 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে পড়ে বোলের মধ্যে রেডি করে রাখা মিশ্রণটার মধ্যে অ্যাড করে দিতে হবে আর আবারও সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে একটা প্যান গরম করে তাতে অ্যাড করে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটাকে প্যানের চারিদিকে ভালো করে ব্রাশ করে দিতে হবে। তারপরে মিশ্রণটার মধ্যে একটা ব্রেড স্লাইসকে অ্যাড করে 2 পিঠে মিশ্রণটাকে ভালো করে লাগিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্যানের মধ্যে ব্রেড স্লাইসটাকে অ্যাড করে দিতে হবে। তারপরে 1 পিঠটা 2 মিনিটের মতো লো থেকে মিডিয়াম ফ্লেমে টোস্ট হওয়ার পর আস্তে আস্তে উল্টে পড়ে অপর পিঠটাকেও একই রকমভাবে 2 মিনিট লো থেকে মিডিয়াম ফ্লেমে ভালো করে টোস্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কালারটা যেন ঠিক এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যায় দুদিকে। 2 পিঠটাই গোল্ডেন ব্রাউন করে টোস্ট করা হয়ে গেলে প্লেটে তুলে নিতে হবে। তারপরে একই রকমভাবে এবার প্যানের মধ্যে 1 চামচের মতো তেল ব্রাশ করে ব্রেডের এক একটা স্লাইস নিয়ে মিশ্রণের মধ্যে ভালো করে ডিপ করে চারিদিকে মিশ্রণটাকে ভালো করে লাগিয়ে পরে প্যানের মধ্যে অ্যাড করে প্রত্যেকটা পিঠকে 2 মিনিটের মতো লো থেকে মিডিয়াম ফ্লেমে টোস্ট করে নিতে হবে, যাতে প্রত্যেকটার কালার গোল্ডেন ব্রাউন হয়ে যায়। তাহলে কিন্তু এই দারুণ স্বাদের দই টোস্ট খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। খুবই অল্প সময়ে আর খুবই কম উপকরণ দিয়ে এই দই টোস্ট একদম রেডি হয়ে যায়। এটাকে আপনারা সকালে জল খাবারে খুবই সহজে বানিয়ে নিতে পারেন এবং এটা হয়ও খুবই হেলদি। শুধুমাত্র দইয়ের ব্যাটারটা একবার ভালো করে রেডি করে নিলেই বাকি প্রসেসটা কিন্তু খুবই সহজ। এবার এক এক করে আমি বাকি টোস্টগুলোকেও রেডি করে নেব এবং আপনাদের জন্য প্রসেসটা আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। দই টোস্ট একদম খাবার জন্য রেডি হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজের সাথে এই দই টোস্ট কিন্তু খুব ভালো যায়। এটা খাওয়ার জন্য কিন্তু আলাদা করে কোনো টমেটো সস বা কেচাপের প্রয়োজন নেই। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন। এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা দাও তো ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।